বাংলাদেশের নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু বেড়ে দাঁড়ালো 24, আরও বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় এক গ্যাস কোম্পানির গাফিলতির কারণে এই ঘটনা, প্রাথমিকভাবে এমন তথ্যই উঠে আসছে পুলিশের কাছে। বাংলাদেশের নারায়ণগঞ্জের মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। এই মৃত্যুকে স্বাভাবিক তালিকা নেওয়া যাবে না, এটা হত্যাকাণ্ড বললেও ভুল বলা হবে না। যাদের গাফিলতিতে এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা, এতগুলো প্রাণ গেল, তাকে আপনি কোন যুক্তি স্বাভাবিক বলবেন? এর কারিগরি বিষয়গুলি সামনে আসা একান্ত প্রয়োজন। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর শামসুল আলম। এসি সাধারণত নিজে থেকে এত বড় দুর্ঘটনা ঘটাতে পারে না, এর পেছনে অন্য কোনো শক্তি থাকতে পারে। মৃতের স্বজনরা বলেছেন মসজিদের মেঝের নিচ দিয়ে গ্যাস লাইন গিয়েছে, গ্যাস লাইনের ত্রুটির কারণেই এমন শক্তি বিস্ফোরণ ঘটে থাকতে পারে, যা সঠিক তদন্তের সামনে আসবে। রবিবার দুপুরে শেখ হাসিনা বার্ন হাসপাতালের বিশাল ফটক দিয়ে প্রবেশ করতে দেখা গেল একজন কান্নায় ভেঙে পড়ছে। বছর 35 এই ব্যক্তিকে সামলাতে কষ্ট হচ্ছে স্বজনদের, তার কান্নার কাছে শান্তির বাণী অচল। জানা গেল তার নাম রাসেল, তার বাবার মৃত্যু হয়েছে এই ঘটনায়। এক পর্যায়ে কথা বলেন তিনি, কান্নায় ভেঙে পড়ে আঙুল তোলেন তিতাস গ্যাস কোম্পানির দিকে। জানালেন বারবার তিতাসকে গ্যাস লাইন মেরামতের কথা বলে কোনো ফল পাননি তারা, যার ধারাবাহিকতা আজকের মৃত্যুর মিছিল। রাসেল বিচার দাবি করে বলেন তিতাস গ্যাস 50,000 টাকা দাবি করেছিল। স্বজনরাও কঠোর শাস্তির দাবি জানান। নারায়ণগঞ্জে ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। ফতুল্লা থানার ওসি আফতাব হোসেন বলেছেন মৃতের স্বজনরা যে অভিযোগ করছে তাদের তরফে যদি সরকারি অভিযোগ আসে তাও গ্রহণ করা হবে। তিনি মসজিদ তদন্ত করেছেন জানিয়ে বললেন তারা নিজেরা এক্সপার্ট নন, তাই একাধিক তদন্ত কমিটি হয়েছে, তাতে যে তথ্য উঠে আসবে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্যাস লাইনের উপর মসজিদ নির্মাণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে, এছাড়াও অন্য সব বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।